সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিবাহ বন্ধ করার একটা কাজ লাইভ দেখাচ্ছি। আমি আরেকজনের কাজ করছি, কিন্তু সেখান থেকে আপনাদেরকে সরাসরি মানে লাইভ দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে সব ধরনেরই কাজ এখানে করানো যাবে। তো এটা হচ্ছে বিয়ে বন্ধন। আপনার যদি বিয়ে ঠিক হয়ে যায় বা বিয়ে ঠিক হওয়ার আশঙ্কা থাকে, অথবা বিয়ে ঠিক হয়ে গেছে, এরকম অবস্থায় বিয়ে বন্ধ করতে পারবেন। আপনার হাতে যদি জাস্ট 5 থেকে 7 দিন সময় থাকে, এর থেকেও দ্রুত করা যায়, তবে সেটা অন্য বিদ্যা। এটা যে আপনার হাতে যদি 5 থেকে 7 দিন সময় থাকে, গ্যারান্টি দিয়ে আপনার বিয়ে বন্ধ করা যাবে। তো স্ক্রিনে দেখুন নকশা দেওয়া আছে, সেই নকশাটা যেভাবে দেওয়া আছে সেই ঠিক সেইভাবে লিখতে হবে। এবং বাম পাশে দেখুন নাম দেওয়া আছে, সালমা রহমান, নূরনাহার রহমান। এইখানে যার বিয়ে বন্ধ করবেন তার নাম এবং তার মায়ের নাম, এটা উল্লেখ করতে হবে। আর ডান পাশে একটা দোহাই দেওয়া আছে, লাখ 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 মহাদেবের দোহাই শেওলা বন্ধ লাখ। এটা একবার লিখতেও হবে, আবার মুখে উচ্চারণ করতে হবে। তো নকশা লিখতে হবে হচ্ছে লাল কাপড়ের মধ্যে, ঠিক আছে। আর আপনি যদি সিদ্ধ যদি চালান যদি পারেন, তাহলে সাদা কাগজে লিখলেও হবে। তবে নকশা যেই কালী দ্বারাই লিখেন না কেন, কালী দ্বারা লিখার পরে সেটার উপরে কিন্তু আপনাকে কাম সিঁদুর টাচ করাতে হবে। কাম সিঁদুর টাচ না করালে নকশা জাগ্রত হবে না, প্লাস আপনার কাজও হবে না। কাজ যদি হওয়াতে হয় সেক্ষেত্রে আপনাকে কাম সিঁদুর টাচ করাতেই হবে। অরিজিনাল কাম সিঁদুরের একটু দাম বেশি, কিন্তু আপনার কাজ হবে আগুনের মতন। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু আপনার কাজ হওয়া মিস হবে না। তো নকশা লেখা শেষ হয়ে গেলে যেভাবে বলছি ঠিক সেইভাবেই নকশা লিখলেন। তারপর সেই নকশাটা আপনাকে একটা লাল কাপড়ে লিখলে লাল কাপড়ে, অথবা কাগজে লিখলে কাগজে, তারপর আপনি যেটাতেই লিখেন আপনাকে কাম সিঁদুরটা টাচ করাতে হবে। কাম সিঁদুর টাচ স্পর্শ করানোর পরে সেই নকশাটা আপনাকে একটা মাদুলিতে ভরে সেই মাদুলিতে মুখটা বন্ধ করে আপনাকে নদীতে নিক্ষেপ করতে হবে। তো দেখানো নকশা হচ্ছে টোটাল দুইটা, বামে হচ্ছে নাম আর ডান পাশে হচ্ছে ওই দোহাই। দোহাইটা আপনাকে নকশা লেখার পরে কাম সিঁদুর টাচ করানোর পরে এটা বলতে হবে, 7 বার পরে 7টা ফু দিবেন ওই নকশার মধ্যে। তারপর কাজ শেষ, নকশা জাগ্রত হয়ে যাবে অটোমেটিক। তারপর সেটা নদীতে ছেড়ে দিলে তার বিয়ে বন্ধ হয়ে যাবে। তারপর যতদিন না পর্যন্ত ওই নদী থেকে নকশাটা উঠানো হয়, নকশা উঠানো হবে চালানোর মাধ্যমে, জিনের মাধ্যমে। সেটা নদীর যেখানেই থাকুক না কেন, জিন্নাত সেটা উঠিয়ে দিবে। উঠানো ফেল হলেই তার বিয়ে বন্ধ কেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।